আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরাদ হোসেন, এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইংল্যান্ড অথবা ইউকে, যেটিকে আমরা লন্ডন বলে থাকি, সেই লন্ডনের ট্যুরিস্ট ভিসা কীভাবে আপনি করবেন এবং কী কী ডকুমেন্টস থাকলে লন্ডনের ট্যুরিস্ট ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন প্রকাশ করছি। বন্ধুরা, আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ইউকে লন্ডনের ট্যুরিস্ট ভিসা, যেটা বর্তমানে ভিসার ইস্যু অনেক বেশি বা অনেক বেটার। যারা ইউকে লন্ডনের ভিসা, ট্যুরিস্ট ভিসা যেতে চান বা অ্যাপ্লাই করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি না টেনে না স্কিপ করে দেখার জন্য বিনীতভাবে রিকোয়েস্ট করছি। তো বন্ধুরা, যারা সর্বপ্রথম যে বিষয়টি আমরা ক্লিয়ার করার চেষ্টা করব, কারা আপনার ইউকে অর্থাৎ লন্ডনের ভিসা, ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করার উপযুক্ত। প্রথমত, যদি আপনি একজন ট্যুরিস্ট ব্যক্তি হন, অর্থাৎ আপনার পাসপোর্টে 5 থেকে 7টি অথবা 10টিরও অধিক বা 10টির কাছাকাছি দেশ ভ্রমণ করা রয়েছে, তাদের জন্য ইউকে লন্ডন ভিসাটি প্রযোজ্য। অথবা অর্থাৎ আপনি যদি 5 থেকে 7টি অথবা 10টির অধিক দেশ আপনি ভ্রমণ করে থাকেন, তাহলে আপনি ইউকে লন্ডনের ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তার পাশাপাশি যে সকল ডকুমেন্টস আপনার লাগবে বা যে সকল ডকুমেন্টস আপনি সাথে দিবেন সেই বিষয়টি আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। অর্থাৎ আপনি ইউকে লন্ডন লন্ডনের ট্যুরিস্ট ভিসার জন্য শুধু ভ্রমণ থাকলেই হবে না, পাশাপাশি আরও কিছু সাপোর্টিং ডকুমেন্টের প্রয়োজন হবে। সেই ডকুমেন্টগুলো যদি আপনি সঠিকভাবে আপনি সাবমিট করতে পারেন অথবা দক্ষ কোনো ব্যক্তির মাধ্যমে আপনি প্রসেস করতে পারেন, অবশ্যই আপনি ইউকে লন্ডনের ট্যুরিস্ট ভিসাটি আপনি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সর্বপ্রথম যে জিনিসগুলো আপনার প্রয়োজন হবে, আপনার একটি ভ্যালিড পাসপোর্টের প্রয়োজন হবে, অর্থাৎ আপনার পাসপোর্টের মিনিমাম 6 মান্থ ভ্যালিডিটি থাকতে হবে। এবং আপনার যে সকল ডকুমেন্ট আপনি দিবেন বা সাবমিট করবেন, প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে আপনাকে দিতে হবে। আমরা যে জিনিসটা করে থাকি অনেকেই, সকল ডকুমেন্ট সঠিকভাবে আমরা সাবমিট করার পর আমরা যেটা করি, স্ট্যাম্পিং করে ফেলি অথবা ভাঁজ করে ফেলি। এই আপনার এই ইউকে লন্ডনের ভিসার ক্ষেত্রে আপনার সকল ডকুমেন্ট আপনি ইংলিশে ট্রান্সলেট করার পর কোনো রূপ বা কোনোভাবে আপনি ফিন আপ না করে অর্থাৎ কোনোভাবে কোনো বাস না করে সরাসরি আপনি এফোর মাধ্যমে আপনি ক্যারি করবেন। অর্থাৎ ক্যারি করার সুবিধার্থে আমরা অনেকে এটাকে বাস করে ফেলি। তো বাস অথবা ফিন আপ না করার জন্য না করলেই সবচাইতে ভালো। এবার আসেন, কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে আপনার ভিসার ক্ষেত্রে, সেই বিষয়গুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা যে বলেছি যে একটা পাসপোর্ট আপনার প্রয়োজন হবে, যেটি 6 মান্থ ভ্যালিডিটি থাকবে, এবং আপনার পাসপোর্টে যাতে ফেজ খালি থাকে, অর্থাৎ ভিসা স্টিকার লাগানোর জন্য যাতে আপনার ফেজটি খালি থাকে। অনেকের হয়তোবা ভ্রমণ করতে করতে পাসপোর্টের ফেজ মেয়াদ আছে, বাট আপনার পাসপোর্টে খালি ব্ল্যাঙ্ক ফেজ থাকে না। 43 নম্বর ফেজের আগে যাতে আপনার পাসপোর্টের ফেজগুলো খালি থাকে, এই জিনিসটি খেয়াল রাখবেন। এবার আসলে আপনার যেটি লাগবে সেটি হচ্ছে আপনার একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজন হবে 6 মান্থের, অর্থাৎ বিগত লাস্ট 6 মাসের আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক ট্রানজ্যাকশন আপনার প্রয়োজন হবে। অবশ্যই লন্ডনের ভিসা পাওয়ার জন্য আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের ট্রানজ্যাকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং যাতে করে আপনার ব্যাঙ্কের ট্রানজ্যাকশনটা অবশ্যই ভালো হয় যদি আপনি লন্ডনের ভিসা পেতে চান, এবং আপনার ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা রেখে আপনি স্টেটমেন্টটি তুলবেন, এবং সাথে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট প্লাস হচ্ছে আপনার ব্যাঙ্ক সলভেন্সিটা নিতে হবে। আপনি যদি ব্যবসা করে থাকেন, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট এবং আপনার ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট, আমরা যেটাকে বলে থাকি সেভিংস অ্যাকাউন্ট থাকলে সেটা, এবং আপনার ট্রেড লাইসেন্সের নামে অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নামে যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে, অবশ্যই আপনার 2টা ব্যাঙ্ক স্টেটমেন্টই আপনি সাবমিট করবেন। পাশাপাশি হচ্ছে আপনার যদি কোনো ক্রেডিট কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ডের লাস্ট 6 মান্থের স্টেটমেন্ট আপনি প্রদান করবেন। পাশাপাশি যদি কোনো ব্যক্তি চাকরিজীবী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার স্যালারি স্টেটমেন্ট আপনি দিবেন। এ হচ্ছে স্টেটমেন্টের কথা। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, অবশ্যই আপনার ট্রেড লাইসেন্সটি দিবেন। যদি আপনার প্রপ্রাইটরশিপ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্সটি নোটারি করে দিবেন। আর যদি আপনি লিমিটেড কোম্পানির পার্টনারশিপ প্রতিষ্ঠান হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কোম্পানির মেমোরেন্ডাম, যেটাকে আমরা বলে থাকি, সেই মেমোরেন্ডাম কপিটি আপনি নোটারি করে দিবেন। পাশাপাশি যদি আপনি ব্যবসা না করে চাকরি করে থাকেন, তাহলে অবশ্যই যে প্রতিষ্ঠানে আপনি জব করেন সেই প্রতিষ্ঠান থেকে আপনার একটা নো অবজেকশন লেটার, অর্থাৎ NOC যেটাকে আমরা বলে থাকি, সেটি আপনি ইংলিশে আপনি প্রদান করবেন। এবং আপনার যেটি লাগবে সেটি হচ্ছে আপনার কোম্পানির ভিজিটিং কার্ড এবং ফ্যাড লাগবে, যেটি অবশ্যই ইংলিশে থাকতে হবে। পাশাপাশি হচ্ছে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, অফিসিয়াল আইডি কার্ড এবং আপনার
ভিজিটিং কার্ড এই সকল ডকুমেন্ট আপনি সাবমিট করবেন। পাশাপাশি হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে জব করেন সেখান থেকে আপনার স্যালারি সার্টিফিকেট যেটিকে আমরা বলে থাকি সেই স্যালারি সার্টিফিকেটটি আপনি ইংলিশে করে নেবেন। এবার হচ্ছে আপনি যদি আপনার সাথে আপনার স্পাউসকে নিতে চান বা স্পাউস সহ আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার স্পাউসের আইডি কার্ড এটাকে ইংলিশে ট্রান্সলেট করে আপনি নোটারি করে নেবেন। এবং যদি আপনার সাথে আপনার ফ্যামিলির বাচ্চা থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চাদের বার্থ সার্টিফিকেট এগুলো ইংলিশ করে ট্রান্সলেট করে নিতে হবে। এবং আপনার ম্যারিজ সার্টিফিকেট স্পাউস এবং বাচ্চা যদি সাথে দিতে হয় তাহলে আপনার স্পাউস যেই স্পাউসকে নিতে হলে আপনাকে ম্যারিজ সার্টিফিকেট সাথে নোটারি করে দিতে হবে। এবার আসেন, আপনার যদি কোনো স্থায়ী সম্পত্তি থাকে অর্থাৎ আপনার যেটাকে আমরা বলে থাকি অ্যাসেট ভ্যালুয়েশন, এই অ্যাসেট ভ্যালুয়েশনটি আপনি সাথে করে সাথে দিয়ে দেবেন। পাশাপাশি যদি আপনার গাড়ি থেকে থাকে তাহলে সেই গাড়ির ব্লু বুক এগুলো আপনি নোটারি করে দেবেন। পাশাপাশি হচ্ছে আপনার যদি কোনো প্রতিষ্ঠানে শেয়ার ক্রয় অথবা আপনার FDR বা ব্যাংকে FDR থেকে থাকে সেই FDR এর কপি এবং আপনার যদি কোনো শেয়ার ক্রয় থাকে সেই শেয়ার ক্রয়ের ভ্যালুয়েশন সার্টিফিকেট যেগুলো রয়েছে এই প্রত্যেকটা ডকুমেন্টস আপনি সাথে দিয়ে আপনার এই ইংল্যান্ড বা অর্থাৎ UK ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন। আশা করি আপনি যদি এই সকল ডকুমেন্টস সঠিকভাবে আপনি সাবমিট করতে পারেন এবং আপনার পাসপোর্টে যদি 5 থেকে 10টি দেশের ঘোরা থাকে ভিজিট করা থাকে তাহলে অবশ্যই আপনি UK লন্ডনের ভিসা পাওয়া আপনার দ্বারা এই মুহূর্তে পসিবল। তবে মনে রাখবেন সকল ডকুমেন্ট এবং সকল কিছু দেওয়ার পরেও কিন্তু সঠিক দক্ষ ব্যক্তির মাধ্যমে যদি আপনি প্রসেস না করতে পারেন তাহলে আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সকল ডকুমেন্টস এবং সকল প্রসিডিউর মেনটেন করার পরেও যদি আপনার ফাইলটি সঠিকভাবে সাবমিশন না হয় তাহলে ভিসা পাওয়ার পসিবিলিটি থাকে না। তাই অবশ্যই সব কিছু ঠিক রেখে আপনি একটি পরবর্তী যে জিনিসটি চয়েস করবেন সেটি হচ্ছে দক্ষ ব্যক্তি এবং দক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি আপনার ডকুমেন্টগুলি সাবমিট করার চেষ্টা করবেন। কারণ এই মুহূর্তে যারা ইংল্যান্ডে প্রথম যাচ্ছে বা প্রথম অ্যাপ্লিকেশন করছেন বেশিরভাগ লোকই ভিসা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা সঠিক কয়েদে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি প্রথম 6 মাসে ভিসা পাবেন এবং 6 মাস প্রথমবার আপনি যদি ঘুরে আসেন ঘুরে আসার পরে 3 বছর 5 বছর 10 বছরের ভিসা পর্যন্ত এখন আপনার ইংল্যান্ড বা UK প্রদান করছে। তাই বন্ধুরা যারা UK সেটেল হতে চান অথবা UK UK ভিসা নিয়ে আপনি UK দেখে আসতে চান, লন্ডনটাকে আপনি ভিজিট করতে চান, তাদের জন্য এই সুবর্ণ সুযোগটি রয়েছে। তাই যারাই আপনার এই সুযোগটি নিতে চান অবশ্যই যে কোনো দক্ষ প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন, পাশাপাশি যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে যে কোনোভাবেই যে কোনো ওয়াইতে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত, আবারও কথা হবে কোনো একটি বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।